নোয়াখালীতে তিন দিনব্যাপী কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। বিডি স্টার টিভি নিউজ তথ্য ভিডিও চিত্র রয়েছেন নুরুন নবী নবীন, নোয়াখালী জেলা প্রতিনিধি। সঙ্গে আছে আমি তানজানা রহমান লিসা। নোয়াখালী সদরে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। এই উপলক্ষে রোববার সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোশরেফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিজারউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী রাজু, নীলুফা মোমিন ও উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ হাফিজ। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলা অনুষ্ঠিত হয়েছে। আগামী তিন দিন সদর উপজেলার কৃষি অফিসের উদ্যোগে এই মেলা চলবে। মেলায় 10টি স্টলে কৃষকের উৎপাদিত ফসল, সার, কৃষি প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি স্থান পেয়েছে।